सब कुछ जाना पड़ेगा।
চক্ষু মিলিত তস্মৈ শ্রী গুরবে নমঃ।
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम ब्रह्मानंदं परम सुखदं केवलं ज्ञानमूर्तिं दंडातीतं गगनसदृशं तत्त्वमस्यैकलक्षं एकं नित्यं विमलमचलं सर्वदि साक्षीभूतं भवतीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। तमेव माता पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देवदेव। ॐ नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ नवीनाङ्गिं गौराङ्गीं पूर्णानन्दवतीं सतीं विशुभानुसुतां देवीं वन्दिराधां जगत्कुसुमं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशो गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। সুধী ভক্তবৃন্দ, মহা অষ্টমীর শুভ অপরাহ্নে শ্রী শ্রী জগন্মাতা শ্রীচরণে আপনাদের সকলের স্বাগত। আমরা গত দুদিন ধরে চণ্ডীপাঠ শুনছিলাম, আজকে আমাদের শেষ অংশখানা বলার কথা। আমরা মধুকৈটব বধ পর্ব শুনেছি, গতকাল মহিষাসুর বধ পর্ব শুনেছি, আজকে আমরা শুম্ভ নিশুম্ভ বধ পর্ব শুনব। মধুকৈটব বধ অর্থাৎ সত্য প্রতিষ্ঠা, আর মহিষাসুর বধ অর্থাৎ চৈতন্য প্রতিষ্ঠা, আর শুম্ভ নিশুম্ভ বধ অর্থাৎ আনন্দ প্রতিষ্ঠা। ব্রহ্মগ্রন্থিভেদ, বিষ্ণুগ্রন্থিভেদ এবং রুদ্রগ্রন্থিভেদ। সরলভাবে বাংলায় বলতে গেলে বলতে হয় যে জীব যখন বুঝতে পারে যে এই সংসারেতে আমরা এসেছি, সংসারে এসে নানা রকম ইন্দ্রিয় ভোগেতে যখন আমরা ব্যস্ত থাকি, নানা রকম ইন্দ্রিয় ভোগে ব্যস্ত থাকার সময়, নানা রকম কাজকর্মে ব্যস্ত থাকার সময় মাঝে মাঝে আমাদের মনে হয় যে কি যেন একটা কাজ করা হলো না, কি যেন কাজ একটা বাকি রয়ে গেছে, সবই যেন হচ্ছে কিন্তু কি যেন একটা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। এইরকমভাবে যখন কারোর মনের মধ্যে একটা অতৃপ্তি জাগে, তখন বুঝতে হবে যে তার মধুকৈটব বধ বা ব্রহ্মগ্রন্থি ভেদ হয়েছে। এরপরেই মায়ের কৃপা শুরু হয়। যখন সাধক এই সংসারের আনন্দে মশগুল থাকতে পারে না, যখন সাধকের মনের মধ্যে জিজ্ঞাসা জাগে যে কি করলে পরে যথার্থ শান্তি পাওয়া যাবে, যথার্থ আনন্দ পাওয়া যাবে, মানব জীবনের মূল লক্ষ্য কি, যখন সাধকের মধ্যে এই প্রশ্ন জাগে তখনই বুঝতে হয় যে তার মধুকৈটব বধ হয়েছে। এরপরেতে সাধক চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই মায়ের কৃপা তার উপরে এসে পড়ে এবং মা তখন তাকে আস্তে আস্তে এই সংসারের দুঃখ যন্ত্রণা থেকে ত্রাণ করার জন্য স্বয়ং রিপুর সঙ্গে, মহিষাসুরের সঙ্গে লড়াই করে সাধককে শাশ্বত শান্তির দিকে নিয়ে যায়। এই যে মায়ের কৃপা, মহিষাসুর বধ হয়ে যাওয়ার পরও মায়ের কৃপা শেষ হয় না, মায়ের কৃপা তখনও সাধকের সঙ্গে থাকে, তখন শুম্ভ নিশুম্ভ বধ হয়। আমরা কালকে শুনেছি যে মধুকৈটব হলো এই যে বিষয়ের যে আনন্দ, এই বিষয়ের আনন্দে যথার্থ শান্তি নেই, এই বোধটার নাম হলো মধু নামক দৈত্য বধ। মধু অর্থে আনন্দ, বৈষয়িক সুখে আনন্দ। আমি একবার নাসিক কুম্ভ মেলায় বসেছিলাম, সেখানে ইসরায়েলের দুই ভদ্রলোক এসে আমাকে জিজ্ঞাসা করেছিল
যে এখন আমরা বিজ্ঞানের দ্বারা অনেক উন্নত হয়েছি, আমরা মোবাইল ফোন এনেছি, এমন প্লেন আবিষ্কার করেছি যাতে আমরা আমেরিকা থেকে কলিকাতা প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করতে পারবো, এক একটা প্লেনের উইংসের মধ্যে 70টা করে গাড়ি ল্যান্ড করতে পারবে, সুপারসনিক প্লেন এসে গেছে, হাইপারসনিক প্লেন এসে গেছে, পৃথিবী বড় উন্নত হচ্ছে, বিজ্ঞানের অনেক উন্নতি হচ্ছে, এই অবস্থাতে গীতা পাঠ, চণ্ডী পাঠ, মা দুর্গার পূজার কোনো প্রয়োজন আছে কি? আমাকে প্রশ্নটা করেছিল ইসরায়েলের দুই ভদ্রলোক, তখন আমি তখন হাসতে হাসতে বলেছিলাম যে দেখুন আপনারা ফ্রি সেক্স, লিভিং টুগেদার, কন্ট্যাক্ট ম্যারেজ, অ্যাবর্শন লিগাল, সো মেনি নেসেসারি থিংস আর গোয়িং দেয়ার, এরকম অনেক কাজ করছেন, এখন ভ্রূণ হত্যা আইন সিদ্ধ এবং বিবাহ নয় কন্ট্যাক্ট ম্যারেজ, কিছুদিনের জন্য বিবাহ তারপরে বিবাহ শেষ, 6 মাসের জন্য বিবাহ তারপরে আর বিবাহ করার দরকার নেই, তারপর অনেক রকমের একসঙ্গে বসবাস, এই সমস্ত নোংরামি পৃথিবীতে চারি জায়গায় ছেয়ে গেছে। তো এইগুলো করছেন আপনারা, এগুলো করুন, করতে করতে একদিন দেখবেন যে এইগুলোতেও যথার্থ শান্তি নেই, তখন দেখবেন, কারণ শরীরের তো একটা ধর্ম আছে, একটা শরীর কতক্ষণ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, শরীরটা আস্তে আস্তে ভেঙে পড়ে, তখন আসবেন, তখন দেখতে পাবেন যে এই গীতা চণ্ডীর মধ্যে কি আছে। তো এই বোধটা যার হয়ে গেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে একবার একটা বিদেশি কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, সবথেকে সুন্দর দৃশ্য কী লেগেছে? তখন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে আমার পল্লী বাংলার মা বোনেরা যখন সন্ধ্যাবেলায় লাল পেরে কাপড় পরে, শাঁখা সিঁদুর পরে, তুলসী তলায় প্রদীপ দেয়, এইরকম সুন্দর দৃশ্য আমার কাছে কিছু লাগেনি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন স্টেটসম্যান পত্রিকায় একটা খবর বেরিয়েছিল, বিদেশ থেকে একদল সাংবাদিক আমাদের দেশে এসেছিলেন, তারা এসে আমাদের দেশের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে চেয়েছিলেন, তো আমাদের গভর্নমেন্টে যারা ছিলেন তারা তাদেরকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর জন্য একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। তারা বিভিন্ন দেশ ঘুরে যখন এই দেশ থেকে চলে যাচ্ছিলেন তখন তাদেরকে বলা হলো যে আপনাদের আমাদের দেশ সম্পর্কে কী ধারণা হলো, আপনাদের কেমন লাগলো এই ভারতবর্ষ? তখন ওনারা যে কথাটা বলেছিলেন স্টেটসম্যান পত্রিকায়, তার রিপোর্টটা বেরিয়েছিল, আমি পড়েছিলাম, সেখানে ওনারা বলছিলেন যে দেখুন আপনারা যে জামশেদপুর, বোকারো, ভিলাই, রাউরকেল্লা এসব দেখালেন, ঠিক এইগুলো দেখার জন্য আমরা এখানে আসি, আমরা শুনেছিলাম ভারতবর্ষ গীতার দেশ, চণ্ডীর দেশ, সাধু সন্ন্যাসীর দেশ, মা দুর্গার দেশ, শান্তির দেশ, এইটা দেখার জন্য আমরা ভারতবর্ষে এসেছিলাম, কিন্তু আশ্চর্য আমরা এখানে এসে দেখলাম আপনারা আপনাদের যে প্রাচীন জিনিস সেগুলো সব ভুলে গেছেন, এখন আমরা যেগুলো ফেলে দিচ্ছি, যেগুলো আমরা ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলোকে আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি, আপনারা সেগুলোকে কুড়িয়ে নিয়ে নাচানাচি করছেন, কিন্তু কিছুই যে ভালো লাগেনি ভারতবর্ষে তা নয়। আমাদের জাহাজটাকে আপনারা যখন ওই কাশীর নদীর গঙ্গার উপর দিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন দূর থেকে আমরা বিশ্বনাথের মন্দিরের ঘণ্টার ধ্বনি শুনেছিলাম, সেইখানে আমরা ভারত আত্মার বাণী শুনেছিলাম। বিদেশিদের কাছে ভারতবর্ষের পরিচয় কিন্তু এইটা যে ভারতবর্ষ গীতার দেশ, চণ্ডীর দেশ, কিন্তু আশ্চর্য আজকে আমাদের বাচ্চা ছেলেদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বড়দের যদি জিজ্ঞেস করা হয় চণ্ডীর মধ্যে আছে কি, আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না? বলতে পারবো না এই কারণে যে আমাদের মতো যারা সাধু সন্ন্যাসী, যারা এই ব্যাপারেতে যুক্ত, তারা সমাজের কাছে এসে বলেন না, এটা আমাদের ত্রুটি। আপনারা যদি এসে, আমরা যদি এসে আপনাদের কাছে না বলি, আপনারা গৃহস্থ মানুষ, আপনাদের দেওয়া অন্নে আমরা জীবনযাপন করছি, আমাদের একটা কর্তব্য যে এই চণ্ডীর মধ্যে কি আছে, কারণ আমাদের সময় তো আপনাদের মতন সংসারের কাজে ব্যয় হয় না, আমাদের সময় ব্যয় হওয়া উচিত আপনাদের কল্যাণ চিন্তায়, এইভাবে পরস্পরের দ্বারা আমরা উপকৃত হব, এই ছিল শাস্ত্রের বিশ্বাস আশা। তা সেই যে একটা কর্তব্য বোধ যে চণ্ডী তত্ত্বের মধ্যে কি আছে, এইটুকুনি জানানোর একটা আকুতি নিয়ে আমি আপনাদের দরজায় এসেছি, এবং আপনারা আমাকে যে সুযোগ করে দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, মায়ের কাছে মাকে চরণে প্রণাম জানাই, মা আমাকে তাঁর চরণতলে বসে মাতৃপূজার একটা সুযোগ করে দিয়েছেন। এখন আসুন, আমরা মধুর কৈটব বধ হয়ে গেছে, মহিষাসুর বধ হয়ে গেছে, এখন আমরা শেষ যে শুম্ভনি শুম্ভবধ তার কথাগুলো শুনি, সময়টা একটু কম আছে, যেটুকুনি পারি বলি। কেউ কেউ আমাকে বলছেন যে একটু বিস্তৃত করে বললে ভালো হয়, কিন্তু বিস্তৃত করে বলতে গেলে চণ্ডী তত্ত্ব একটা শ্লোক নিয়েই যদি একদিন বলা যায় তো হয়, আমাদের সময়টা বড় কম, এরই মাঝখানে যেটুকুনি পারি আমি
আপনাদের কাছে বলার চেষ্টা করছি। মাকে দেখিবার উপায় কি, মাতৃ দর্শন করার উপায় কি? উপায় ইচ্ছা। চণ্ডী শুরু হলো। ভগবত দর্শনের উপায় কি? উপায় হলো ইচ্ছা। আমরা এখানে যারা বসে আছি, আমাদের কি ইচ্ছা আছে মাকে দেখার? নিশ্চয়ই আছে, সেই জন্য বসে আছি। কিন্তু ইচ্ছা কিরকম ইচ্ছা? আধা ইচ্ছা, আর্ধেক আর্ধেক ইচ্ছা। এই ইচ্ছা যখন পূর্ণ হয় তখনই মাতৃদেবীর দর্শন হয়। রবীন্দ্রনাথ কবিতায় করে বলছেন, আমি বহু বাসনায় প্রাণপণে ধাই, বঞ্চিত করে আমা চালে মোড়ে, এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। এইখান থেকেই কিন্তু সম্মানী সম্বাদে শুরু, যে আমি বহু বাসনায় প্রাণপণে ধাই, আমাদের মন বাসনায় চারিদিকে ছুটে বেড়াচ্ছে, আর তুমি বঞ্চিত করে বাঁচালে মোড়ে, মা আমাদের বঞ্চিত করে বাঁচান। সেই জন্য মায়ের আজকে ক্ষণের পুজোতে মা ভয়ন করি, বঞ্চিত করে বাঁচালে মোড়ে, এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। এ কঠোর কৃপা, মায়ের কঠোর কৃপাই হলো সুম্মনি শুভবর। আপনারা নিগমানন্দ সরস্বতী যে জীবন শুনেছেন, নিগমানন্দ সরস্বতী যে তিনি প্রথম জীবনে ঈশ্বর বিশ্বাস করতেন না, তার নাম ছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায়। তিনি তার স্ত্রীর মৃত্যু হয়ে যাওয়ায় একদিন কাছাড়িতে বসে কাজ করছিলেন। হঠাৎ একটা সন্ধ্যেবেলার সময় কাছাড়ি বসে বসে কাজ করছেন, সন্ধ্যেবেলায় দেখলেন যে ঘরের মধ্যে তার মা স্ত্রীর ছবি একটা মূর্তি ভেসে উঠেছে। তো তিনি জিজ্ঞেস করলেন, আমার বাড়িতে এখান থেকে 60 কিলোমিটার দূরে, তুমি হঠাৎ এখানে কী করে এলে? তো তখন স্ত্রীর মূর্তি অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পরে খবর এলো যে ওনার স্ত্রী মারা গেছে। তখন ওনার মনের মধ্যে হলো যে মৃত্যুর পরে তো থাকে না, আমরা যেভাবে মৃত্যুর পর কেউ থাকে না, আত্মা থাকে না, এখন তো দেখতে পেয়েছি যে হ্যাঁ প্রত্যক্ষ আমি দেখলাম, এটা অন্য কারোর কথা শোনা নয়। তখন তিনি পাগলের মতো ঘুরতে লাগলেন যে এই মৃত্যুর পরবর্তী জীবনটা কেমন হয় তা জানার জন্য, শোনার জন্য। আপনি এদিকে আসুন না, আপনি এদিকে চলে যান, কিছু অসুবিধা নেই, চলে আসুন, এদিকে আসুন, এদিকে চলে আসুন, কোথায় যাবেন? তো উনি তখন চিন্তা করতে লাগলেন যে তাহলে মৃত্যুর পরবর্তী যে জীবন, সে জীবনের খবর কে দেবে? বলে সদগুরু চাই, সদগুরু কোথায় পাওয়া যাবে? একদিন বিছানায় শুয়ে রয়েছেন, রাত্রিবেলা স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে উনি দেখছেন যে কোনো একজন সাধু বাবা এসে তার হাতে একটা মন্ত্র লেখা কাগজ দিচ্ছে। তা সকালবেলা হয়ে যাওয়ার পর উনি দেখছেন যে আশ্চর্য, এটা আবার কী ধরনের স্বপ্ন, হাতের মধ্যে বেলপাতাটা তখনও ধরা, এটাকে আমি স্বপ্ন বলবো? তো খুলে দেখছেন তাতে একটা মন্ত্র লেখা, বলছেন স্বপ্নতে সাধু বাবা বলেছেন যে এই মন্ত্রটা জপ কর তাহলে গুরু পাবি। তিনি তখন পাগলের মতন হতে গেলেন যে এই সাধু যে রাত্রিবেলা এসে আমাকে কাগজটা দিল, বেলপাতাটা দিল, ইনি কোথায় থাকেন? খুঁজতে খুঁজতে গেলেন তৈলঙ্গ স্বামীর কাছে কাশিতে। তৈলঙ্গ স্বামী বললেন, নাড়িয়ে তো তোর ঘরের কাছে তারাপীঠের বামাকে পা, ওনার কাছে যা। তারাপীঠের বামাকাপার কাছে গেলেন, তারাপীঠের বামাকাপার কাছে যাওয়ার পর, তারাপীঠের বামাকাপার কাছে যখন গেলেন, তারাপীঠের বামাকাপার কাছে যাওয়ার পর তিনি বললেন, হ্যাঁ আমিই গেছিলাম, আমি গিয়ে তোমাকে এই কথাটা বলেছি। এরপর তিনি বললেন যে ঠিক আছে, তোকে আমি দীক্ষা দেবো। যে দীক্ষা দিলেন, দীক্ষা দেওয়ার পর রাত্রিবেলায় বসে বসে মা উনি সমাবসার রাত্রিতে বসে জপ করছেন। তা জপ করতে করতে সন্ধ্যে ভোরবেলাটার সময় দশম মহাবিদ্যার দর্শন হলো আমাদের নিগমানন্দ সরস্বতী মহারাজের। দর্শন হওয়ার 3 দিন পর তিনি বামাকাপাকে বললেন, দেখুন মাকে তো দেখেছি কিন্তু তৃপ্তি হচ্ছে না কেন, আমার অন্তরে শান্তি হচ্ছে না কেন? বলে, আমার কাছে যা ছিল তুই পেয়েছিস, তুই যদি অন্য কোথাও যেতে চাস তো যা। তারপরে দক্ষিণ ভারতে গেলেন, দক্ষিণ ভারতে গিয়ে সন্ন্যাসীর কাছে দীক্ষা নিলেন। সন্ন্যাসীর কাছে দীক্ষা নিয়ে নিগমানন্দ সরস্বতী নাম হলো। হওয়ার পর একদিন ঘুরতে ঘুরতে একটা আশ্রমের মধ্যে গেছেন, সেই আশ্রমের মধ্যে একজন প্রায় 90 বছরের এক ভদ্রমহিলা ছিলেন। উনি বললেন, ভালো হয়েছে তুমি এসেছো, আমার মৃত্যু হয়ে গেলে তুমি এই আশ্রমটা সামলাবে, মহন্ত হয়ে থাকবে, তুমি এখানে থাকো। নিগমানন্দ সরস্বতীজি বসে রইলেন, থাকলেন। কিন্তু দেখুন এমনই মায়ের ইচ্ছা, সেখানে কিছুদিন থাকার পর হঠাৎ করে একদিন এক ভদ্রমহিলা অল্প বয়স্কা, তিনিও সন্ন্যাসিনী, তিনি এসে সেখানে হাজির হলেন। তিনিও সেখানে এসে হাজির হলেন। হাজির হয়ে তিনি বললেন, তারা দুজনে মিলে থাকতে লাগলেন। তখন ওই বৃদ্ধা মহিলা বললেন যে ঠিক আছে, তোমরা দুজনে যখন এখানে একসঙ্গে রয়েছো
তো তোমরা এখানে শৈব মতে বিবাহ করো, বিবাহ করে একসঙ্গে থাকো। তা আমাদের নিগমানন্দ সরস্বতীজি রাজি হয়ে গেলেন। দেখুন কিরকম ভাবে ঘটনাগুলো ঘটতে আরম্ভ করলো। স্ত্রী বিয়োগের পর চলে গেলেন, বাবাকে বাড়ি দর্শন করলেন, সেখানে মাতৃ দর্শন হলো, মায়ের দর্শন হওয়ার পর আবার ওখানে গেলেন, সেখানে গিয়ে এরকম হলো, হওয়ার পর আবার সেই মেয়ের পাল্লায় পড়লেন। তারপরে বলছেন যে খুব সুন্দর করে সাজানো হয়েছে আশ্রমটাকে, নহবত বাজছে, সানাই বাজছে, বিবাহ হবে। আর রাত্রিবেলায় শুয়ে আছেন উনি নিগমানন্দ সরস্বতীজি, আগামীকাল বিবাহ। রাত্রিবেলা শুয়ে শুয়ে উনি স্বপ্ন দেখছেন যে বিবাহের পিঁড়ির মধ্যে সেই মেয়েটি খুব সুন্দর করে সাজানো করে, মা লক্ষ্মীর মতন করে সাজিয়ে মেয়েটিকে বসানো হয়েছে, আর তিনি পাশে বসেছেন, ওদিকে সানাই বাজছে, বিবাহ হবে। তো এই করছেন, হঠাৎ করে দেখছেন যে একটা ঝিম 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 করে আওয়াজ। তো বলছেন আরে এটা তো আমার গুরুদেবের সেই 20 কেজি ওজনের চিমটার আওয়াজ, গুরুদেব আসছেন। আর ওই চিমটির আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে উনি দেখছেন এই যে মেয়েটি পাশে বসে রয়েছে যার সঙ্গে আমার বিবাহ হবে, তার দেহের চামড়াগুলো গলতে আরম্ভ করেছে। একটা রূপবতী মেয়ের চিন্তা করুন, তার দেহের চামড়াটা যদি গলতে থাকে তখন কি রূপ নেয়? তারপর আস্তে আস্তে মাংসগুলো গলতে লাগলো, তারপর কেবলমাত্র কঙ্কালটা রইল। সেই কঙ্কালটা এসে ওই নিগমানন্দ সরস্বতীকে জড়িয়ে ধরতে চাইছে। তিনি ভয়েতে ওরে বাবারে বলে উঠে সঙ্গে সঙ্গে কমণ্ডলু নিয়ে জায়গা পরিত্যাগ করলেন। শ্রী ভদ্রমহিলা বলছেন কোথায় যাচ্ছেন? আপনার বিয়ে? বলছে দুর্মশাই রাখুন বিয়ে, বিয়ের স্বরূপ কি মা আমায় দেখিয়ে দিলেন। তাহলে এখানে দেখুন ভয়ঙ্করী রূপ না হলে কিন্তু এই সংসারের থেকে মোহ সহজে যেতে চায় না। এই জন্যে ক্ষণের পূজাতে মন্ত্রটা হলো দক্ষ যজ্ঞ বিনাশীর্ণই মহা ঘোড়া ওই যোগিনী কোটি পরিবৃতায় ওই সোহা, এই যে একটা তারা তারা রব, অর্থাৎ আয় দেখি মা সাধন সমরে, দেখি মা হারে কি পুত্র হারে, শুম্ভ নিঃশুম্ভ বধ হবে, এখন শুম্ভ নিঃশুম্ভ বধ হবে, অর্থাৎ কিনা আমার মনের মধ্যে যে ক্ষুদ্র কামনা বাসনা, সেই ক্ষুদ্র কামনা বাসনাকে মা যদি দৃঢ় হাতে সরিয়ে না দেন, ঠিক সেই রকম যেমন আপনি ছেলেকে শাসন করেন সেই জন্যে মা আমার ভয়ঙ্করী। এখানে বললেন যে মাকে দেখিবার উপায় কি? না, উপায় হলো ইচ্ছা। আমি আপনাদের জিজ্ঞেস করলাম যে আমরা এখানে যারা বসে রয়েছি তারা সবাই কি মাকে দেখার জন্য ইচ্ছা পোষণ করি? আপনারা বললেন হ্যাঁ, আমরা সবাই মাকে দেখতে চাই, কিন্তু সেই ইচ্ছা আমাদের আধা ইচ্ছা। ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমি বহু বাসনায় প্রাণপণে ধাই, বঞ্চিত করে বাঁচালে মরে, এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে, না চাহিতে যাহা করিয়াছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিধিছ আমারে, সে মহাদানেরই যোগ্য করে, আধা ইচ্ছার সংকট থেকে বাঁচায় মরে। কথাটা লক্ষ্য করে দেখুন, আধা ইচ্ছার সংকট, তাকে চাই পরিপূর্ণরূপে চাই না। আমি কখনো বা চলি কখনো বা ভুলি তোমার পথের লক্ষ্য ধরে, তুমি নিষ্ঠুর আমার নয়ন থেকে যাও যে সরে, এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়, পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনে নিযোগ্য করে, অতি ইচ্ছার সংকট থেকে বাঁচায় মরে। মাকে দর্শন করার উপায় কি? ইচ্ছা, দেখিবার ইচ্ছা। দেখিবার ইচ্ছা হইলেই দেখা যায়, তিনি তো আর লুকাইয়া নাই যে কোনরূপ উপায়ের সাহায্যে তাকে খুঁজিয়া বাহির করিতে হইবে, তিনি সর্বত্র সুপ্রতিভাত। জীবের ইচ্ছা হয় না তাই দেখে না, মাকে দেখিবার ইচ্ছা হইলেই তিনি সদ্গুরুরূপে প্রথমে দেখা দেন। সদ্গুরু রাব হইলেই সাধক তাহার দেহ মন প্রাণ সর্বস্ব গুরুচরণে অর্পণ করিতে উদ্যত হয়। সদ্গুরুরূপে মা আসেন, সদ্গুরুর এমন আকর্ষণ জীবকে কাছে টেনে নেয়। মধু কৈঠব যখন বধ হলো তার আগে কি হলো দেখুন, মধু কৈঠব যুদ্ধ করতে করতে যখন বিষ্ণু ভগবানের সঙ্গে যুদ্ধ করলেন, যুদ্ধ করে যখন প্রসন্ন হলেন, বললেন যে তুমি আমার বর, তুমি আমাকে বর দাও, বর তুমি আমার কাছ থেকে বর নাও। মধু দৈত্যই বর দিতে চাইছে বিষ্ণু ভগবানের কাছে, অর্থাৎ জীবের বহির্মুখী প্রবৃত্তি যখন সদ্গুরুর দর্শন পায় তখন সেই সদ্গুরুর চরণে লুটিয়ে পড়ার জন্যে
একটা আকুতি প্রকাশ করে। মনে হয় ইনি যেন আমার জন্ম জন্মান্তরের চিনা, ইনার কাছে গেলেই আমার সব পাওয়া হবে। আমি যখন ছোট ছিলাম, ক্লাস এইটে পড়ি, তখন প্রথম আমি আমার গুরুদেবের দর্শন করি। ওনাকে দেখেই আমার মনে হয়েছিল যে ভগবান পাবো কিনা জানি না, কিন্তু এনাকে যখন পেয়েছি আমার ভগবত দর্শনে কোনো আর কোনো অসুবিধা হবে না। একটা তীব্র আকর্ষণ। চণ্ডী বললেন যে যিনি ভগবানকে দেখতে চান, যার ভিতরে এই ইচ্ছা জাগ্রত হয়েছে, তার কাছে প্রথমে মা আসেন সদ্গুরু রূপে। সদ্গুরু লাভ হইলেই সাধক তাহার দেহ মন প্রাণ সর্বস্ব গুরুচরণে অর্পণ করিতে উদ্যত হয়। ক্রমে গুরুই তাহার আমি হইয়া যান। জীবভাবীয় কর্তৃত্ববোধ শিথিল হইয়া পড়ে। সৎ অসৎ যেরূপ কর্মই হোক, সে আর আমি করিতেছি এরূপ ধারণাই করিতে পারে না। লক্ষ্য করুন, তখন সে মনে মনে ভাবে আমি কিছু করি না, আমাকে দিয়ে কে যেন করায়। আর যেদিনই এই কর্তৃত্বের অবসান, সেদিনই জানবেন শুম্ভ নিশুম্ভ বধ হয়ে গেল। তাহলে আমরা শুভ নিশুম্ভর পরিচয়টা পাচ্ছি যে এই যে একটা শুভ্র সুপ্ত কর্তৃত্ববোধ আমি করতে পারি, আর এটাই যত চলার কারণ। আমরা যখন মাতৃচরণে প্রণাম করতে চাই, যাই মায়ের কাছে, নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করে দিতে চাই, তখন আমার মনের মধ্যে একটা সুপ্ত বাধা আসে যে আমি অনেক পাপি তাপি, অনেক পাপ কাজ করেছি, অনেক খারাপ কাজ করেছি, আমার কথা কেউ জানে না, আমি যতটা জানি কেউ আমাকে এরকমভাবে জানে না, তো আমি কি ওই মায়ের শুভ্র কোল পাবো? আমি কি মায়ের ওই শুভ্র চরণে যেতে পারবো? এই যে একটা দ্বিধা সংকোচ, এটাই আমাকে ওখান থেকে প্রণাম করে ফিরে আসতে বাধ্য করে, তাই আমার মাতৃচরণ পাওয়া হয়ে ওঠে না। এখানে শুম্ভ নিশুম্ভ পদেতে প্রথমেই বলছেন যে মা ওই কৃপা করে ওই কর্তৃত্বের বোধটাই কেড়ে নেন। তুই কি করেছিস? তোকে দিয়ে আমি যা করেছি তুই করতে তা বাধ্য হয়েছিস, সুতরাং তোর আবার পাপ কোথায়? পাপ তাপ ন আদত্তে কস্য চিত পাপং ন চ সুকৃতং বিভু। গীতার মধ্যে বললেন যে আমি কারোর পাপও নিই না, কারোর পুণ্যও নিই না। অজ্ঞানে না আবৃতং জ্ঞানং তেন মুচ্ছন্তি জন্তব। মানুষ অজ্ঞানের দ্বারা আবৃত থাকে, তাই মানুষ মনে করে আমি পাপ করছি। প্রকৃতি প্রিয় মানানি গুণই কর্মণি সর্বস্ব অহংকার বিমরাত্মা কর্তাহম ইতি মান্যতে। অর্থাৎ প্রকৃতি প্রকৃতির কাজ করে, আর অহংকার যুক্ত মানুষ মনে করে আমি করছি। আবার একটা জায়গায় বলছেন যে নৈব কিঞ্চিত করমিতি যুক্ত মান্যত তত্ত্ববিদ। তাহলে দেখুন, মধুকৈটবত আমি বুঝে গেছি যে সংসারেতে শান্তি নেই, মহিষাসুর বধ আমার রজগুণ শান্ত হয়ে গেছে, এখন আমি ধ্যান করতে বসলে মনটা আমার মায়ের চরণে লীন হয়ে যায়, কিন্তু তবুও মাকে পাই না। মধুকৈটব বধের পরেও মহিষাসুর বধ হয়ে গেছে, তবু মায়ের দর্শন হচ্ছে না কেন? একটা সুপ্ত কর্তৃত্ববোধ, আমি তাকে পাচ্ছি না কেন? তখন রয়েছেন বাকি দুটো আরো শক্তিশালী অসুর, যারা মহিষাসুরের থেকেও ক্ষমতা বেশি রাখে, তারা হলো শুম্ভ নিশুম্ভ। এই দুজনাকার আধ্যাত্মিক নাম হলো অস্মিতা আর মমতা। অর্থাৎ একটা সুপ্ত আমিত্বের বোধ। অনেক জন্ম জন্ম ধরে সংসারে ঘুরতে ঘুরতে একটা সংস্কার আমাদের পড়ে গেছে। আমি যদি আপনাকে বলি আপনি কে, আপনি বলবেন আমি অমুক, আমি অমুক, আমি এই রকম। অর্থাৎ আপনি যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ আত্মা, আপনি যে ভদ্রকালী, ভদ্রকালী ভদ্র শব্দের অর্থ হল নিষ্কলুষ আত্মা, আপনি যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ আত্মা, তার গায়েতে আপনি একটা ময়লা চাদর পরে ফেলেছেন। সেই ময়লা চাদরটা শত শত জন্মের অনেক কলঙ্কে দাগে দাগি। সেই ময়লা চাদরটাকে অস্মিতা বলা হয়, সেই ময়লা চাদরটাকে শুম্ভ নামক দৈত্য বলা হয়। আর আমার যে বোধ, সেই আমার বোধটিকে বলা হয় নিশুম্ভ। আপনি যখনই কোনো কারো ভালো কাজ করতে যান বা মায়ের কাছে নিজেকে উৎসর্গ করতে যান, তখন আপনার এই ময়লা চাদরের সঙ্গে আপনার এমন একটা ঘনিষ্ঠতা, আপনি কিছুতেই ভাবতে পারেন না যে এই ময়লা চাদরটি আমার নয়, এটিকে পরিত্যাগ করতে হবে।
জন্ম জন্মের এই যে কালিজ লাগানো কাগজ কাপড় এটাকে পরে আমরা সবসময় থাকতে ভালোবাসি, এটাকে অস্মিতা বলা হয়। অস্মিতা হলো জন্ম জন্মান্তরের সংস্কার যা আমাকে মাতৃচরণ থেকে টেনে নামায়। এখানে মা যদি কৃপা করে তাকে না বধ করেন, জীবের সাধ্য নেই যে সেই সংস্কার রূপ ময়লা চাদরকে পরিত্যাগ করে সেই শুভ্র রূপে ফিরে যাওয়া। এখানে দেখুন আমরা গীতা চণ্ডীখানা মন্ত্রগুলো আপনাদের পড়ে পড়ে শোনাবো, সেখানে গিয়ে দেখবেন যখন মাকে দেখা গেল যে মা পার্বতী গঙ্গায় স্নান করতে এসেছেন, তখন আমার চণ্ডমুণ্ড শুম্ভ নিশুম্ভের দুই সেনাপতি তারা গিয়ে বলল শুম্ভকে, একটি সুন্দরী মেয়েকে দেখলাম, তুমি যখন ত্রিভুবনের রাজা ওই মেয়েটিকে ধরে এনে ভোগ করো। তখন মা বললেন, শুম্ভ নিশুম্ভ বললেন, হ্যাঁ হ্যাঁ যাও যাও গিয়ে ধরে নিয়ে আসবে। অস্মিতা নিতে যেতে চাইছে না, অন্যজনকে পাঠাচ্ছে সেই আত্মার কাছে। তখন মায়ের কাছে যখন গেল, মা বললে হ্যাঁ খুব ভালো কথা, উনি তো ত্রিভুবনের অধিপতি হয়েছেন, দেবতাদের হারিয়ে দিয়েছেন ওনারা শুম্ভ নিশুম্ভ, আমারও কোনো আপত্তি নেই, তবে আমার একটা ছোটবেলার একটা প্রতিজ্ঞা ছিল যে আমাকে যে যুদ্ধে জয় করতে পারবে আমি তারই কাছেই তার পানি গ্রহণ করব। ন্যাকামে কিছুই যেন জানে না, অর্থাৎ মা বলতে চাইলেন যে আমাকে জয় করো তুমি। তখন অস্মিতার সঙ্গে মায়ের লড়াই শুরু হলো, অর্থাৎ সংস্কার কিছুতেই ছাড়তে পারছি না, আমি যে আমি, এই আমিত্বের যে অভিমান এটা কিছুতেই ছাড়তে পারছি না, সেই লড়াই কি ভয়ঙ্কর হলো এইখানে আমরা দেখব। কিন্তু আশ্চর্য, এই লড়াইয়ের ভেতর দিয়ে একটা ভেতরে একটা আন্ডারটোন চলেছে মিলনের আহ্বান। এখানে অস্মিতাও চাইছে মায়ের চরণে মিলে যেতে, সেখানে দেখা গেল যে শুম্ভ নামক দৈত্য গিয়ে প্রথমেই মায়ের বুকের মধ্যে মারলো কড়াঘাত করে, মাও বুকের মধ্যে মারলেন। এটার মানে হলো কি যে অস্মিতা চাইছে ছেড়ে দিয়ে মাতৃচরণে লুটিয়ে ফেলতে, কিন্তু কিছুতেই এই বোধটা কাটতে চাইছে না। সেই জন্যে যুদ্ধটার ভেতরে চণ্ডীর যে যুদ্ধ, এই চণ্ডীর যুদ্ধের ভেতরে একটা প্রেমের ফুলগু ধরা ভেতরে মিলতে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত ওই অস্মিতা গিয়ে মিলে যাচ্ছে মায়ের চরণে, শুম্ভ নিশুম্ভ বধ হয়ে যাচ্ছে। এটাই হলো চণ্ডীর শেষ শুম্ভ নিশুম্ভ বধের অন্তরের কথা। এখানটা আপনারা একটু দেখুন, মাকে যারা দেখতে চান, মাকে দেখিবার ইচ্ছা হইলেই তিনি সদ্গুরু রূপে প্রথমে দেখা দেন, সদ্গুরু লাভ হইলেই প্রথমে সাধক তাহার দেহ মন প্রাণ সর্বস্ব গুরুচরণে অর্পণ করিতে উদ্যত হয়, ক্রমে গুরুই তাহার আমি হইয়া যান, জীব ভাবিয়া কর্তৃত্বে শিথিল হইয়া পড়ে, সৎ অসৎ যেরূপ কর্মই হোক সে আর আমি করিতেছি এরূপ ধারণাই করিতে পারেন, আমাকে দিয়ে মা যেমন চালায় আমি তেমনই চলি। এই বোধে প্রতিষ্ঠিত হয়ে গেলে পরেই শান্তি হয়ে যায়। যিনি এই বোধে প্রতিষ্ঠিত হতে পেরেছেন যে সৎ বা অসৎ যে কোনো কর্মই হোক আমি করি না, আমাকে দিয়ে একজন করান, যে মুহূর্তে বোধ প্রতিষ্ঠিত হয়ে যায় সেই মুহূর্তেই বুঝতে পারা যায় শুম্ভ নিশুম্ভ বধ হয়েছে। তখন আমি করিতেছি এরূপ ধারণা করিতে পারে না, তখন কেনাপি দেবে না হৃদিস্থিতে না যথা নিযুক্তস্মি তথা করমি, এইরূপ জ্ঞানে জাগতিক কার্যগুলি অনুষ্ঠিত হইতে থাকে। আমি কথাগুলো যখন আপনাদের কাছে বলছি আপনারা ভাবছেন কত সোজা, কিন্তু করে দেখবেন, করতে গিয়ে দেখবেন যে কি কঠিন কাজ। একটা খারাপ কাজ করে ফেলে আপনি কিছুতেই মনকে মানতে পারবেন না যেটা আমাকে মা করিয়েছেন, বারবার খোঁচাবে আপনাকে কেন করলাম কেন করলাম। ওই অস্মিতা জন্ম জন্মান্তরের সংস্কারের চাদর, বলেন আমি করিতেছি এরূপ ধারণাই করিতে পারে না, তখন কেনাপি দেবে না হৃদিস্থিতে না যথা নিযুক্তস্মি তথা করমি, এইরূপ জ্ঞানে জাগতিক কার্যগুলি অনুষ্ঠিত হইতে থাকে, তাহারই ফলে বর্তমান কর্মগুলি অনুরাগ এবং বিদ্বেষ শূন্য হয়, সুতরাং উহা ভবিষ্যৎ কর্মে বীজরূপে বা বন্ধনরূপে পরিণত হয় না। এইরূপে জাগতিক কর্মে যে পরিমাণে আসক্তি কমিতে কমিয়ে আসিতে থাকে সেই পরিমাণে হৃদয়ে গুরুর প্রতি সাধকের আসক্তি পরিবর্তিত হয়। যখন সাধক বুঝতে পারে আমি করি না, আমার বুকের মতো থেকে বসে মা আমাকে চালান, গুরুদেব আমাকে চালান, কৃষ্ণ আমাকে চালান, একই কথা, তখন সেই মায়ের চরণে গুরুর চরণে সাধকের একটা অত্যন্ত আকর্ষণ অনুভূত হয়। এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের যিনি আত্মা, যাকে পরমাত্মা বলা হয়, তাকে কেউ মাতৃরূপে কল্পনা করেছেন, তাকে কেউ কৃষ্ণরূপে কল্পনা করেছেন,
যাই হোক, সেই তিনি, সেই মা, যখন সেই মাকে যখন আমি আমার হৃদয় মন্দিরে আত্মারূপে দেখতে পাই, তখন তার প্রতি আমার একটা প্রগাঢ় অনির্বচনীয় আকর্ষণ অনুভূত হয়। এই প্রগাঢ় আকর্ষণ যে মাতৃচরণে বা সেই আত্মার চরণে, পরমাত্মার চরণে, এই যে প্রগাঢ় আকর্ষণ, এই প্রগাঢ় আকর্ষণটার নামকেই ভক্তি বলা হয়েছে। তাহলে ভক্তি কি? যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পরিচালক বা পরিচালিকা, তাকে যখন আমি আমার বুকের মধ্যে আত্মারূপে অনুভব করি, পরমাত্মারূপে অনুভব করি, আমার আমি বলে তাকে যখন জানতে পারি, তখন তার প্রতি যে একটা প্রগাঢ় আকর্ষণ, অনির্বচনীয় যে আকর্ষণ, তাকেই ভক্তি বলে। আর এই ভক্তি হলেই এই ভক্তি ক্রমবর্ধমান। আর এই ভক্তি কি? নারদীয় ভক্তি সূত্রে বলা হলো মুখ আস্বাদনব, অর্থাৎ বোবাতে যদি মিষ্টি খায় সে যেমন বলতে পারে না, ঠিক সেরকম যিনি হৃদয় মন্দিরে মাকে পেয়েছেন, যিনি হৃদয় মন্দিরে শ্রী ভগবানকে পেয়েছেন, তিনি আর মুখেতে প্রকাশ করে বলতে পারেন না যে মা কেমন। যদি কেউ জিজ্ঞেস করে তুই কি পেয়েছিস, তুই অনবরত কাঁদিস কেন, যে কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরাই আসো, সাধু গো, প্রেমিক গো, পাগল গো ধরাই আসো, তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথে সাথে ভাবি মনে তাই, অমন আকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো, ওই তোর এত কান্না পায় কেন, তুই কাকে চাস, কি পেয়েছি। তখন উনি বলেন আমি যা পেয়েছি আমি তোকে বলতে বোঝাতে পারবো না, তোরা যে মা মা করিস, সে মা কোথায়, মাকে তো আমি একটা মুহূর্তের জন্য তো ছাড়তে পারি না। সেই জন্য দেখুন বলছেন যে উত্তরে শিখরে দেবী ভূম্যাং পর্বত বাসিনী ব্রহ্মজনী সমর্পণে গচ্ছ মম অন্তরম, বিসর্জনের মন্ত্রতে বলছেন গচ্ছ গচ্ছ পরম স্থানম সস্থানম সুরেশ্বরী সংবৎসর ব্যথিতে পুনরাগমনায় চ, অর্থাৎ আজকে আমি বিজয় লাভ করেছি, মাকে পেয়েছি, মা গচ্ছ, যারা সংস্কৃত জানেন তারা বুঝতে পারছেন যে সংবৎসর ওখানে বলা হলো যে উত্তরে শিখরে দেবী ভূম্যাং পর্বত বাসিনী ব্রহ্মজনী সমর্পণে গচ্ছ মম অন্তরম, মা তুমি আমার অন্তরে এসো, আজকে মাকে আমি অন্তরে পেয়েছি। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তাকে যদি আত্মারূপে অন্তরে পাওয়া যায়, আত্মাই সব থেকে প্রিয় মানুষের সব থেকে প্রিয়তম, তাকে যখন সেই মাকে যখন প্রিয়তম বলে নিজের হৃদয় মন্দিরে আরাধ্য দেবতা রূপে জানা যায়, তখন তার প্রতি যে প্রগাঢ় আকর্ষণ, এই প্রগাঢ় আকর্ষণটাকে বলা হচ্ছে পরাভক্তি। পরাভক্তির উদয় হলে মা সাধককে চিরকালের জন্য কোলে তুলে নেন। সুতরাং ইহা ভবিষ্যৎকালে বীজ রূপে আর নতুন কর্ম সৃষ্টি করিতে পারে না। ক্রমে সর্বাত্মভাবে আত্মসমর্পণ করিয়া সাধক নিশ্চিত হয়, তখন বুঝিতে পারে গুরু ও মা ভিন্ন নহেন একজন। তিনিই অন্তরে থাকিয়া তাহার যাবতীয় অনুষ্ঠান শেষ করাইয়া লইতেছেন। এ আর কোনো আমাদের আর কোনো কর্তৃত্ব নেই, এখন মা নিজের হাতে করে নিয়েছেন। মা স্বয়ং এসেছেন যুদ্ধক্ষেত্রে, তিনি অন্তরে থাকিয়া তাহার যাবতীয় অনুষ্ঠান শেষ করাইয়া লইতেছেন। এই সময়ই সাধক দেখিতে পায় তার ত্রিবিধ কর্মফল ফল ক্ষয় করিবার জন্যে ক্রমে ক্রমে মা বিশিষ্টভাবে আবির্ভূত হইতেছেন। তখন তাহার আর কর্তব্য বলিয়া কিছু থাকে না, অহং বুদ্ধিতে বিশিষ্ট পুরুষকার প্রয়োগ করিতে হয় না, কোন এক অলঙ্ঘ নিয়ম বলে সমস্ত কার্যগুলি যেন একটির পর একটি হইয়া যাইতে থাকে। তখন আপনাকে আর কিছু করতে হয় না, কোন এক অলঙ্ঘ নিয়ম বলে আপনাকে দিয়ে একটার পর একটা কাজ করিয়ে নেওয়া হয়ে থাকে। তাই জীব তোমার কর্তব্য খালি একটাই, একটা দিনের জন্য হলেও কানতে কানতে মায়ের চরণে গিয়ে বলা মা আমার ভার তুই নে। আজকের এই শুভ জন্ম, আজকের এই শুভ মহাষ্টমী তিথিতে যদি আমরা এইটুকুনি করতে পারি, মা আমার জীবনের ভার শুধু এইটুকুনি করা, বাকি কাজটা মা করবেন, আর আমাদের কিচ্ছু করতে হবে না। আপনি দেখবেন যে কোন এক অলঙ্ঘ নিয়ম বলে আপনি ভাববেন যে এটা তো আমি ভাবিনি, এমনটা কি করে হলো। তখন বলছেন কোন এক অলঙ্ঘ নিয়ম বলে সমস্ত কার্যগুলি যেন একটার পর একটা সম্পূর্ণ হইয়া যাইতেছে। যখন যে গ্রন্থিটি ভেদ করিবার জন্য যেরূপ অবস্থার প্রয়োগ আবশ্যক, মা আমার স্বয়ং সেইভাবে আত্মপ্রকাশ করিয়া থাকেন, ইহাই সাধন জগতের যথার্থ ক্রম বা সোপান। একেই বলা হচ্ছে মধুকৈটব বধ, মহিষাসুর বধ আর শুম্ভনিশুম্ভ বধ। সব কাজ করলেন মা,
তারপরে বললেন যখন যে গ্রন্থিটি ভেদ করিবার জন্য যেরূপ অধ্যবসায় প্রয়োগ আবশ্যক মা আমার স্বয়ং সেইরূপ ভাবে আত্মপ্রকাশ করিতে থাকেন ইহাই সাধন জগতের যথার্থ ক্রম বা সোপান। যে কোনো সম্প্রদায়ের সাধকই হন তাহাকে এই সাধারণ ক্রমগুলির মধ্যে আসিয়া পড়িতেই হইবে। তবে একটা কথা, ইহার প্রথমটি আসিলেই সবগুলি আপনি আপনি আসিতে থাকে। তাহলে প্রথম ক্রমটা কি? না, ইচ্ছা, মাকে দেখব এই ইচ্ছা, এইটুকুনি যদি হয়ে যায় বাকিগুলো আপনি আপনি হতে থাকবে। তাই আমাদের এই যে সাধু সঙ্গ করা বা এই পূজা পাঠ করা, এর মূল লক্ষ্যটা হলো ওই ইচ্ছাটাকে জাগ্রত করা, ওই ইচ্ছাটাকে জাগ্রত করা যে মাকে দেখব, ভগবানকে দেখব, বাকি কাজ মা নিজে করবে। বলেন ইহাই সাধন জগতের এক আশ্চর্য ক্রম বা সোপান। যে কোনো সম্প্রদায়ের সাধকই হন তাকে এই সাধারণ ক্রমগুলির মধ্যে আসিয়া পড়িতেই হইবে। তবে একটা কথা, ইহার প্রথমটি আসিলেই পরপরটি আপনি আসিতে থাকে, ইহাই সাধনার সুশৃঙ্খল পদ্ধতি। সুরত সমাধির উপাখ্যানের ভিতর দিয়া এই চণ্ডীতত্ত্বই ব্যাখ্যাত হয়েছে। আমরা এখন চলে যাচ্ছি শেষ পর্যায়ের দিকে, ওই শুম্ভ নিশুম্ভবাদের কয়েকটা মন্ত্র আপনাদের কাছে পড়ে শোনাই। পুরা শুম্ভ নিশুম্ভ স্তাভ্যাং অসুরাভ্যাং সচিপতে ত্রৈলক্যং যজ্ঞভাগাশ্চ হিদা মদবলাশ্রয়া। প্রাচীনকালে শুম্ভ নিশুম্ভ নাম দুইজন দৈত্য, তারা সচিপতি ইন্দ্রেরকে যুদ্ধে হারিয়ে দিয়ে তাদের যজ্ঞভাগ হরণ করে নিয়েছিলেন। এর আধ্যাত্মিক মানে হলো যে শুম্ভ নিশুম্ভ হলো, আমরা বুঝেছিলাম, অস্মিতা এবং মমতা। এ সচিপতি ইন্দ্রের যজ্ঞভাগ হরণ করে নিয়েছে, এর মানেটা হলো যে সাধকের অন্তরের শান্তিটাতে বিঘ্ন দিল করছে, শান্তিকে অমৃত অর্থে শান্তি, অমৃত অর্থে পরমানন্দ। শুম্ভ নিশুম্ভ যজ্ঞভাগ অমৃত হরণ করে নিয়েছে, তার মানে হলো সাধকের রজগুণ নিবৃত্ত হয়ে গেছে, সাধক আর সংসারের চিন্তায় কষ্ট পায় না, সাধক এখন ধ্যান করতে বসছে, ধ্যান করতে বসলে তার মন চঞ্চল হয় না এখন আর, কারণ মহিষাসুর বধ হয়ে গেছে, রজগুণ নিবৃত্ত হয়েছে, কিন্তু এখনও কে যেন তাকে বাধা দেয় মাতৃমিলনে। ওখানে একটা কথা বলছেন, অথ কেন প্রযুক্ত এবং পাপং চলতি পুরুষ অনিচ্ছন্ন বিবাসনীয় বলা দেব নিয়ে দিত, যে ভগবান আমি তো চাই না খারাপ কাজ করতে, কিন্তু কে যেন আমাকে জোর করে খারাপ কাজ করা। এই যে একটা মাতৃচরণে মিলনের যে বাধা, সেটা আমরা শুনলাম শুম্ভ নিশুম্ভ এই সাধকের অমৃতকে হরণ করে নিয়েছে। সেই জন্য বলা হলো সচিপতি ইন্দ্রের যজ্ঞভাগ শুম্ভ নিশুম্ভ হরণ করে নিয়েছে। আমাদের সময় নেই, তাই মূল মূল মন্ত্রগুলো আমি আপনাদের কাছে একটু বলার চেষ্টা করছি। তত দেবা বিনির্মুক্তা ভ্রষ্ট রাজ্যা পরাজিতা হিতাধিকারী স্ত্রীদশাভ্যাং সর্বে নিরাকৃতা মহাসুরাভ্যাং তাং দেবীং সংস্মরন্ত পরাজিতাম তয়া অস্মকং বরো দত্তম যথা অপৎসু স্মৃতাক্কিলা ভবতাং নাশৈশ্রমি তৎক্ষণাৎ পরমাপদা। তখন সমস্ত দেবতারা অর্থাৎ ওই সাধক তারা মাতৃচরণে উপনীত হয়ে বলল, মা আমি কেন শান্তি পাচ্ছি না, আমি তো আর সংসারের চিন্তায় জর্জরিত হই না, তোমার কৃপায় মহিষাসুর মরেছে, আমার রজগুণ শেষ হয়েছে, কিন্তু এখনও মা এই যে শুম্ভ নিশুম্ভ আমাদের যে জ্বালাতন করছে, এই যে একটা আমার আমিত্বের সুপ্ত বোধ, এই যে একটা মমতার বন্ধন, আমি তো পাচ্ছি না। দেবতারা গেলেন, অর্থাৎ সাধক গেলেন দেব মায়ের কাছে, কারণ মা এ বলেছিলেন, গুরুদেব বলেছিলেন যে বাবা যখনই বিপদে পড়বি আমার কাছে আসিস। মা বলেছিলেন মহিষাসুর বধের পর যে
তোর মহিষাসুরকে তো বধ করা হলো, এরপরে যদি আবার কোনো বিপদে পড়িস আমার কাছে আসিস। তাই তাঁরা আবার দেবীর কাছে গেলেন। তখন তারা গিয়ে দেবীকে স্তুতি করছেন। এই স্তুতিগুলো আমরা একটু শুনবো, কারণ চণ্ডী স্তুতি অষ্টমীর দিন শোনাও মঙ্গল। আজকে এই অষ্টমীর শুভ সন্ধ্যায় আমরা মা চণ্ডী স্তুতিগুলো করছি। স্তুতিগুলো করছেন কে? না দেবতারা, মানে আক্ষরিক অর্থ। আর আধ্যাত্মিক অর্থ কি? না ভক্ত, সাধক, যার মহিষাসুর বধ হয়ে গেছে তিনি স্তুতি করছেন। নম দেবৈ মহাদেবৈ শিবায়ৈ সততং নমঃ। নম প্রকৃত্যৈ ভদ্রায়ৈ নিয়তা প্রণতাস্মতাম। নম দেবৈ মহাদেবৈ, সমস্ত দেবতাদেরও আদি দেবতা আত্মা শক্তি, সমস্ত শক্তির মূল, সমস্ত কারণের আদি কারণ, সেই তাঁ সেই মাকে আমি নমস্কার করি, প্রণতাস্ম। শিবায়ৈ, শিবা শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, সেই কল্যাণময়ী চরণে প্রণাম করি। প্রকৃত্যই ভদ্রাওই, ভদ্র হলো অনিষ্কলুষ আত্মা। নিয়তা প্রণতাস্ম, এখানে আমাদের একটা কথা হলো যে প্রণাম, প্রণাম কথাটা কিন্তু সহজ কথা, আবার প্রণাম কথাটা খুবই কঠিন কথা। একবারের জন্য কেউ যদি প্রণাম করতে পারেন মাকে, তো মা তার সমস্ত দায়িত্ব নিয়ে নেন। কিন্তু ওই একবারের প্রণাম করতে গিয়ে হাজারবার প্রণামের অভ্যাস করতে হয়। একবার প্রণাম, প্রণাম কথাটার মানে হলো প্রকৃষ্ট রূপে নত হওয়া। প্রণাম কথাটার মানে হলো, নম কথাটার মানে হলো ন মম, আমি আমার নই আমি তোমার। এটা যদি একটু প্রণাম করতে যান, একটু লক্ষ্য করে দেখবেন কি ঝটকাটা জিনিস, কি মারাত্মক কঠিন কাজ এটা, যে ন মম, আমি আমার নই আমি তোমার। যাই ভাববেন তাই মনে মনে হবে, আমার টাকাগুলো মায়ের, আমার ছেলেটাও মায়ের, আমার জমি জায়গাগুলো মায়ের, আমার সৌন্দর্য মায়ের, আমার যশখ্যাতি মায়ের, আমার জ্ঞান বিদ্যা মায়ের। কেন সকল দিতে পারি না নাথ, আমার যা আছে সব কেন তোমায় দিতে পারি না? সেজন্যে প্রণামটা করতে গিয়েও আমরা ফিরে আসি। প্রণাম করতে পারে ভক্তরা, প্রণাম করতে পারে যথার্থ সৎ গৃহস্থ, যিনি মায়ের কাছে গিয়ে, উপর থেকে তাকে দেখে কিছু বোঝা যাবে না, কিন্তু মায়ের কাছে নিজেকে একেবারে লুটিয়ে দিয়েছেন, আমার যা কিছু আছে সব তোমার, নম প্রণাম। এখানে দেবতারা গিয়ে মাকে প্রণাম করছেন। তারপরে বলা হলো, রৌদ্রাওই নমো নিত্যাওই গৌর্যই ধাত্রই নমো নম জ্যোৎস্নাওই চ ইন্দ্রুপন্যই সুখাওই সততং নম। রৌদ্রা মা তুমি ভীষণা, মা তুমি ভয়ঙ্করী, কারণ ভয়ঙ্করী না হলে পরে এই দুরন্ত মহিষাসুর বধ হতো না, সেই ভয়ঙ্করী মা তোমাকে প্রণাম। নিত্য গৌরী ধাত্রী জগদ্ধাত্রী মা আমার তোমাকে প্রণাম। জ্যোৎস্না এবং ইন্দ্ররূপিণী মা, শুকস্বরূপিণী মা আমার তোমাকে প্রণাম। নিত্য গৌরী ধাত্রী, ওখানে রবীন্দ্রনাথ একটা জায়গায় বলছেন যে দুঃস্বপ্ন মাঝে মাঝে লাগায় জীবনে গণ্ডগোল, ভয়ে তাই প্রাণপণে যুঝি, ভেবেছিল আর কেহ বুঝি, চেয়ে দেখি কেহ নেই আছে মায়ের কোল। আমার মাঝে মাঝে দুঃস্বপ্ন যখন আমাদের জীবনে এসে যায়, আমরা ভাবি গেল গেল সব গেল, কিন্তু আবার দেখা যায় যে কেটে যায়, সময় কেটে যায়, পেরিয়ে যায়, দেখা যায় কিছুই হয়নি, সেই মায়ের কোলেতেই আমরা রয়েছি। মাকে প্রণাম করছেন দেবতারা। কল্যাণই প্রণতা ঋদ্ধই সিদ্ধই কুর্ম নম নম নির্রৈতই ভূভৃতাং লক্ষ্মী সর্বাণ্যইতে নম। কল্যাণীকে প্রণাম, ঋদ্ধি সিদ্ধিদায়িনী মা তোমাকে প্রণাম। তুমি নই রীতি, তুমি রাক্ষসী মা তোমাকে প্রণাম। রাক্ষসী অর্থাৎ যে মা যখন শাসন করেন কাউকে, এই যে আমাদের কুপ্রবৃত্তি, কুপ্রবৃত্তিগুলোকে যখন নষ্ট করতে চান, কোলেকে, ছেলেকে কোলে করে রেখে ছেলেকে যখন পরিষ্কার করতে থাকেন, তখন ছেলে মায়ের ওই রূপ দেখে ভয় পেয়ে যায়। মা শাসন করেন, চোখ লাল করেন, ছেলে তো অনেক কাদাম টাদাম এঁকে রয়েছে,
তাকে পরিষ্কার করেন। ছেলে পরিষ্কার করার পর তাকে নিয়ে গিয়ে ভালো জামা কাপড় পরিয়ে তাকে বুকের দুধ খাওয়ান। ছেলেকে পরিষ্কার করতে মায়ের হয়তো আধ ঘন্টা টাইম লাগে, আর আমার বিশ্বজননী যখন আমাকে পরিষ্কার করতে যান তখন হয়তো মায়ের 15-20 বছর টাইম লাগে। এই 15-20 বছর আমার কাছে মা যেন ভয়ঙ্কর রূপে, যে মা যেন খালি শাসন করছেন, খালি শাসন করছেন। সেই জন্য মাকে নয় রীতি বলা হলো, যে মা ছেলের তো কর্তব্য এই সুযোগটা দেওয়া। আমরা যদি ওই 10-15টা বছর মাকে এরকম সময় দিই যে মা তুই আমাকে সাফ করে নে, পরিষ্কার করে নে, তখন মায়ের ওই বড়া ভাই ডাকবি। সেজন্য তারপরে বললেন সর্বাণী সর্বাণী কল্যাণী রূপে তখন তিনি আসেন, নম নম। দুর্গা ওই দুর্গ পাড়া ওই সারা ওই সর্বকারের নই খ্যাতই তথ ওই কৃষ্ণা ওই ধুমরা ওই শততং নমা। একটা একটা করে শুনুন। দুর্গা ওই মা আমার দুর্গা, দুর্গা মানে হলো যেখানে যেতে গেলে খুব কষ্ট করতে হয়, দুর্গম দুর্গ শব্দ থেকে দুর্গা, মায়ের কাছে পৌঁছতে গেলে খুব কষ্ট। মা আমার এত কাছে, দেখুন ঘরে এসেছেন কিন্তু কত দূরের, বলছেন দূরস্থং চ অন্তিকে চ তৎ, কাছের থেকেও কাছে আবার দূরের থেকেও দূরে। তিনি কাছের থেকেও কাছে, কার কাছে? তিনি যে ভক্ত যে বিশ্বাস করে তার কাছে মা সত্য সত্য এখানে প্রকটিত, আর যে অবিশ্বাসী তার কাছে মা মাটির মূর্তি। ওই আনন্দ ফুর্তি করছে, বিসর্জন হয়ে গেল, হয়ে শেষ হয়ে গেল। তাহলে দুর্গা শব্দের অর্থ হলো যেখানে যেতে গেলে ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হয়, যেখানে যেতে গেলে ভক্তির আশ্রয় নিতে হয়, যেখানে যেতে গেলে বিশ্বাসের আশ্বাস নিতে হয়, তাকে বলা হচ্ছে, সেই জন্য মাকে দুর্গা বলা হলো। তাহলে দুর্গ পাড়া ওই, আবার দেখুন আশ্চর্য, মা যেমন দুর্গ আবার দুর্গ পাড়া, এই কথাটা আমরা জানতাম না সবাই। আমরা মায়ের নাম দুর্গ জানতাম কিন্তু দুর্গ পাড়া কথাটা জানতাম না। দুর্গ পাড়া কথাটা মানে হলো তিনি দুর্গম, আবার সেই দুর্গম পথকে তিনিই অতিক্রম করে নিয়ে যান, দুর্গম পথকে, সেজন্য দুর্গ পাড়া। তারপরে বলা হলো সারা ওই, এই সংসারের সারা সার আসল তত্ত্ব তিনি, সর্বকারী নই সমস্ত কারণের কারণ তিনি, খ্যাতই তিনি সমস্ত যশের আইনী, তথা ওই কৃষ্ণা ওই, কৃষ্ণা ওই তিনি তমসা রূপিণী, ঘোর কৃষ্ণ রূপিণী, কালী রূপিণী। আবার বলা হলো ধূমরা ওই, তিনি একদিকে স্পষ্ট রূপে তিনি ভক্তের কাছে প্রকাশ